আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং শিখতে থাকুন। ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য কি? ফাইল কম্পিউটারের সহায়ক নাম দিয়ে সেভ করা বিষয় বা ডকুমেন্টকে আমরা ফাইল বলে থাকি। অপরদিকে ফোল্ডার হলো কোনো ডাইরেক্টরি যার তত্ত্বাবধানে ফাইল থাকে, তাকে আমরা ফোল্ডার বলে থাকি। ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যায় না, ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রাখতে পারি। ফাইল হলো তথ্যের আধার আর ফোল্ডার হলো ফাইলের আধার। ফাইল বিভিন্ন ধরনের হয়ে থাকে আর ফোল্ডারের কোনো প্রকার ভেদ নেই। কম্পিউটারের কোনো চিঠিপত্র ডকুমেন্ট টাইপ করে সহায়ক মেমোরিতে ফাইল হিসেবে সংরক্ষণ করা যায়। আর মনিটরের পর্দায় ফাঁকা স্থানে মাউসের ডান বাটনে ক্লিক করে ফোল্ডার তৈরি করা হয়ে থাকে। আর ফাইলের এক্সটেনশন থাকে যা দেখে ফাইল এর ধরন শনাক্ত করা যায়। আর ফোল্ডারের কোনো এক্সটেনশন থাকে না, যেটি দেখে আপনি আপনার ফোল্ডার চিনতে পারবেন। এখন আসুন ফাইল বা ফোল্ডার নিয়ে এখানে একটি ইমেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এখানে ফোল্ডার আর এই পাশে কিছু ফাইলের ছবি দেওয়া আছে, যেগুলো দেখুন মব, পিডিএফ, MP3, MP4, জিপ, ডক, পিটিপি, এরকম ধরনের অনেকগুলো ফাইলের এক্সটেনশান আমরা ইউজ করে থাকি, যেটি যে ফাইলগুলো আমরা ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারি বা একটি ফোল্ডার তৈরি করার পর এই ফাইলগুলো আমরা একত্রে রাখতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে ফোল্ডার নিচের চিত্রে দেখুন এখানে 7টি ফোল্ডার আছে শো করছে। জাস্ট এখানে আমি 3টি দেখেছি এবং আরও নিচে একটি ফোল্ডার আছে যেটির মধ্যে অনেকগুলো ফাইল লুকায়িত অবস্থায় আছে। আর যে বিষয়টি আমরা বলেছি ডাইরেক্টরি, এই যে দেখুন আমরা যে ড্রাইভ বলে থাকি, হার্ড ড্রাইভ বা ডিস্ক ড্রাইভ বা সি ড্রাইভ, ডি ড্রাইভ, এই যে ড্রাইভগুলো, এই ড্রাইভগুলো যে আমরা চিনে থাকি সেইগুলো হচ্ছে ডাইরেক্টরি। এই ডাইরেক্টরিতে আমরা আমাদের ফোল্ডারগুলো সেভ করে রাখতে পারি বা এগুলো সংরক্ষণ করতে পারি। এই হলো ফাইল আর ফোল্ডার। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে ফাইল আর ফোল্ডার সম্পর্কে জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং কমেন্টে জানতে চান যে আপনার প্রয়োজনীয় কোনো অপশন এখানে ছাড়া পড়েছে কিনা।